এবারে পুরো রাঙামাটি সফর চেয়েছিল আমাদের জন্য অ্যাডভেঞ্চার। শুরুতেই ট্রেনের সিগনাল, তারপর ঢাকা যাওয়াটা ছিল পুরোপুরি একটা অ্যাডভেঞ্চার, যেহেতু মাঝখানে 3 দিনের বন্ধ ছিল, তো সবাই ঘুরতে যাচ্ছিল এবং আমরা 11:30টায় বাস ছিল, 11:32-এ নটর ডেম কলেজের সামনে গিয়ে বাসটা ধরতে পারি। যাই হোক, এখানে বাসের টিকিটটাও লাস্ট মোমেন্টে আমরা পাই। শেষ পর্যন্ত আমরা রাঙামাটি গিয়ে পৌঁছাই এবং জার্নিটা সব দিক থেকে অ্যাডভেঞ্চারাস ছিল। যে সময় আমরা গিয়েছিলাম কাপ্তাই লেকে পানি আর পানি এবং চারদিকে সবুজ, খুব ভালো লেগেছে। আবার অ্যাডভেঞ্চারের মধ্যেই আগে যাচ্ছিয়ান একটু জ্বর চলে আসে, সেটাও আগে একটা অ্যাডভেঞ্চার ছিল। তারপরেও বলবো যে সব মিলে একটা খুব ভালো একটা ট্যুর হয়েছে। তো পুরো ভিডিওটা আসলে অনেক লম্বা সময় ছিল, আমরা অনেক টেনে একটু শর্ট করেছি, কোনো এক্সট্রা কোনো সাউন্ড বা মিউজিক নেই। আশা করি যে যে প্রাকৃতিক দৃশ্যগুলো ভালো লাগছে। ধন্যবাদ। আমরা কাপ্তাই লেকে বোট নিয়ে ঘুরি। আমরা শুভলং ঝর্ণায় গিয়েছিলাম, ঝর্ণাতে যে আমরা গোসল করেছি, আগে যাসফিয়ান আমি এবং আগে যাসফিয়ানের মামা, আমরা ঝর্ণার পানিতে গোসল করেছি। এছাড়াও আমরা আশেপাশের যত যাবতীয় স্পট যেগুলো ছিল সেই জায়গাগুলো ঘুরেছি এবং খুব অবাক লেগেছে রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ, আমরা যে ঝুলন্ত পাইনি ডুবে আছে পানির নিচে, যখন গিয়েছিলাম পুরো ব্রিজটাই ডুবেছিল। এছাড়া কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রেও আমরা গিয়েছি, মানে পুরো ট্যুরটা ছিল যে বেশ অনেকগুলো চমৎকার জায়গা আমরা ঘুরেছি, দেখে এসেছি এবং সব মিলে বৃষ্টি হয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। অরণ্যতেও আমরা ছিলাম এক রাত, সেই জায়গাটিও খুব চমৎকার। আগে যেরকম আসলাম হ্যাপি আইল্যান্ডে গিয়েছে, তো আশা করি যে আপনাদের দেখে দেখা বৃষ্টি আসছে, বৃষ্টি শুনে আসুন, এই যে আমি তোকে ভিডিও করি।
Thank you.